हेलो गाइज, आज हलो सप्तमी। तुम्हारे प्रथम ही जाना सप्तमी अनेक अनेक शुभेच्छा। आशा करछि तुम्हारा सबाई पुजो निश्चय भालोभावे काटाच्छो। तो सप्तमी पुजो शुरू ही कलाबू स्नान दिए। आमरा एखाने पाड़ा सबाई मिले एसेछि मंदिर पुकुर पाड़े, एखाने कलाबू स्नान हबे। तो जायगाटा खूब सुंदर, पाशे शिव मंदिर रयेछे आर ओखाने दुर्गा पूजाओ हय। किन्तु तो जायगाटा चलो एकबार तोमादेरके घुरिये देखिए दी, आशा करछि तोमादेरो खूब भालो लागबे। तो এখানে আরো অনেক পূজো প্যান্ডেল থেকে লোকজন আসে কলাবন স্নানের জন্য। তো আমরা একটু এদিকে এসেছি ফটোশুট করতে। তোমাদের বলেছিলাম না এখানেও দুর্গা পূজো হয়, তো চলো তোমাদের দুর্গা ঠাকুরের দর্শন করিয়ে দেই। আর এই দেখো আমরাও বাচ্চাদের সাথে পাগলামি করছি। तो तारपर ओखान थेके एशे रेडी हुए आमी आर आमार बंधु बेरिये पड़ेछि मेदिनीपुर जाबार उद्देश्ये। तो आमरा एखन स्टेशने एसेछि। तो आमरा एखन ट्रेनेर जोन्नो वेट करछि दाड़िये दाड़िये, कखन आसबे। प्रचुर ताड़ाताड़ी करे रोदे एसेछि, सानग्लास आनते भूले गेछि, माने एतो ताड़ाहुड़ो करे आसले लेट हये गेछिलो प्रचुर। ट्रेन आसेनि, माने प्रचंड लेट हये गेछे आजके आसते, ताड़ाताड़ी छुटे छुटे एसेछि। तो ठीक है, ट्रेने उठे देखा होच्छे तुम्हारे साथे। आमरा एखाने ट्रेनेर जोन्नो वेट करछि। आर एई देखो, एटा होलो आजके आमार सप्तमी स्पेशल लुक। तो आमादेर ट्रेनो चले एसेछे, आजके आमरा मेदिनीपुर जाबो। तो मेदिनीपुरे सब प्यान्डेलगुलोई तोमादेरके घुरे देखाबो, आशा करछि तोमादेर भालो लागबे। तो पुरो ब्लगटा देखते थाको। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গায়লো, বলো বলো দুগ্গায়লো, বলো বলো দুগ্গায়লো, দুগ্গায়লো, সবে মাখা টই টই হই চই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর প্রধানের রং। তো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই ভালো, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মেদিনীপুরের যুগনিতলা আপনা ধাবা। তো খাবারের টেস্ট তো খুবই ভালো, কিন্তু আমার মতে খাবারের প্রাইসগুলো একটু এক্সপেন্সিভ ছিল, বাট টেস্ট ভালো। তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো এখানে। তো এখানে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, তারপরে বিরিয়ানি খেয়ে আর কয়েকটা ঠাকুর দেখে স্টেশনে গেলাম আমরা তারপরে, কারণ ট্রেন ধরে আবার বাড়ি যেতে হবে। তো বাড়ি এসে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। পুজোর এই চার দিন কি আর ঘরে বসে থাকলে হয়? বাঙালিরা পুজোর এই চার দিন সকাল বিকেল করে ঘুরতে বেরোয়, তাই না? আমি আমার মাসি বাড়ি এসেছিলাম, আর এখানে পুচকিকে দেখো, নিউ সাইকেল পেয়ে কত হ্যাপি হয়ে গেছে।